জুমার এই গুরুত্বপূর্ণ সময়ে আজ আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই সে বিষয়টি হলো অন্য ধর্মাবলম্বী ভিন্ন ধর্মের অনুসারী, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের অনুসারী বা ভিন্ন ধর্মাবলম্বী, এই মানুষগুলোর কি কি অধিকার আছে আমাদের কাছে, তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, আমাদের সাথে তাদের সম্পর্কের নীতিমালা কি হবে, এ সম্পর্কে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি বলেছে, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ কি, আমরা সেটি ব্যাখ্যা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজরিন, ইসলাম জীবনমুখী একটি দিন, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে মনোনীত। অন্য ধর্ম বা অন্যান্য যে সমস্ত ইজম আছে, মতবাদ আছে, সেগুলোর মতো মানুষের বানানো না। এটা যেহেতু স্বয়ং মহান সৃষ্টিকর্তার দেওয়া, এই জন্য এখানে কোনো অপূর্ণতা নাই, এখানে কোনো সংকট নাই, এখানে কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর ঘাটতি বা ত্রুটি ইসলামে নাই। একটা সভ্য, সুন্দর, সুখী, সমৃদ্ধ, সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ, পরিপূর্ণ একটি সমাজ, একটা পৃথিবী গড়ে ওঠার জন্য যা যা দরকার তার সব কিছুর ব্যবস্থা ইসলামে আছে। বিভিন্ন ধর্মের মানুষ কোন এলাকায় যদি একসাথে বসবাস করে, কিভাবে তাদের এই বসবাসটা শান্তিপূর্ণ হতে পারে, মুসলমানদের সেক্ষেত্রে দায়িত্ব এবং দৃষ্টিভঙ্গি কি হতে পারে, এ বিষয়ে ইসলাম পরিষ্কার দিক এবং নির্দেশনা দিয়েছে। পৃথিবীর কোনো বাদ মতবাদ থেকে, কোনো ইজম থেকে, পৃথিবীর কোনো মানুষ থেকে, পৃথিবীর কোনো সভ্যতা এবং সমাজ থেকে, অন্য ধর্ম থেকে মুসলমানদের কোনো সভ্যতা, কোনো শিক্ষা, কোনো কালচার, কোনো সংস্কৃতি ধার করে আনার কোনো প্রয়োজন বিন্দু পরিমাণে। দুঃখজনক, আমরা বেশিরভাগ মুসলমান জানি না যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে কত নেয়ামত দিয়ে রেখেছেন, কত পূর্ণাঙ্গতা দিয়ে রেখেছেন। একজন মুসলিম যদি পরিপূর্ণভাবে ইসলামকে প্র্যাকটিস করেন, পরিপূর্ণভাবে ইসলামকে মেনে চলেন, ইসলামকে পালন করেন, তাহলে তার চাইতে স্মার্ট, তার চাইতে সচেতন, তার চেয়ে সতর্ক, তার চেয়ে শান্তিকামী, তার চাইতে শান্তিপূর্ণ, তার চাইতে ভদ্র, তার চাইতে সৌজন্যতার অধিকারী মানুষ আরেকটা হতে পারে? মোহতারাম হাজরিন, কারণ ইসলাম তো কোনো গতানুগতিক শুষ্ক কিছু বিধিবিধান দিয়ে আমাদেরকে মুসলমান করেছে, হতে বলেছে, এমন কোনো দিন না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের প্রতিটি অধ্যায় সম্পর্কে আমাদেরকে সুস্পষ্ট এবং পরিষ্কার নীতিমালা দিয়েছে ইসলাম। এজন্য একজন মুসলিম, তিনি ভালো মুসলিম হওয়ার জন্য আল্লাহর হক, আল্লাহর নির্দেশ, আল্লাহর নিষেধ, এগুলোকে মান্য করে চলা, এটা যেরকম তার জন্য গুরুত্বপূর্ণ, তিনি ভালো মুসলিম হতে হলে, আদর্শ মুসলিম হতে হলে, প্রকৃত মুসলিম হতে হলে, তাকে শুধুমাত্র আল্লাহর হক আদায় করলে চলবে না, আল্লাহর হকের পাশাপাশি বান্দার হক, আল্লাহর সৃষ্টির হক, প্রত্যেকের হক আদায়ের ব্যাপারে দায়িত্ববান এবং সচেতন হতে হবে। তারই অংশ হিসেবে একজন মুসলমান, তিনি মুসলমানদের অধিকার তো আদায় করবেনই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, সেই সাথে তিনি যেই সমাজে বসবাস করছেন সেই সমাজের অন্য ধর্মের, অন্য চিন্তার, অন্য বিশ্বাসের মানুষগুলোর সাথেও তার আচার আচরণ কেমন হবে, সে বিষয়ে কোরআন এবং সুন্নাহ এত পরিষ্কার নির্দেশনা দিয়েছে, যেটা জানার অভাবে অনেক সময় আমাদের মধ্যে সমস্যা তৈরি হয়, ঝামেলা তৈরি হয়, আমরা নিজেদের সমস্যা নিজেরা সৃষ্টি করি। আজ আমরা সেজন্য অমুসলিমদের অধিকার সম্পর্কে বলতে চাই। আপনি হয়তো মনে করবেন যে এটার আর কি দরকার, আপনি যদি কোনো অমুসলিমের অধিকার আদায়ে ত্রুটি করেন তো এমনও হতে পারে কোনো কোনো অধিকার আদায়ে ত্রুটি করার কারণে আপনি মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামে যেতে হতে পারে, ঠিক কিনা? অমুসলিমের প্রতি যদি আপনি জুলুম করেন, অন্যায় করেন, অবিচার করেন, কোরআন সুন্নাহর বিশ্লেষণ অনুপাতে জুলুম বলা যায় এরকম কাজ করেন,
তাহলে এই জুলুমের কারণেও আল্লাহ তাআলা আপনাকে বিচারে মুখোমুখি করবেন, শাস্তি দিতে পারেন এবং জাহান্নামে যেতে হতে পারে। এজন্য অমুসলিমদের প্রাপ্যগুলো কি, তাদের অধিকারগুলো কি, তাদের পাওনাগুলো কি, সেগুলো আমাদের জানা দরকার আছে না নাই? আমরা আজকে অমুসলিমদের সাতটি অধিকারের কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। নাম্বার এক, অন্য ধর্মের মানুষ যারা আমাদের সাথে সামাজিকভাবে সহাবস্থান করছে, একই দেশের নাগরিক, পাশাপাশি আমরা একসাথে বসবাস করছি, তারা বৈধ বসবাসকারী বৈধ নাগরিক মুসলিম দেশের, এরকম যদি হয় তাহলে এই মানুষগুলোর প্রথম অধিকার হলো তাদের বেঁচে থাকার অধিকার, তাদের জীবনের অধিকার। কোন মুসলিম তাদেরকে অমুসলিম হওয়ার কারণে, ভিন্ন ধর্মের মানুষ হওয়ার কারণে, আল্লাহর প্রতি অবিশ্বাসী হওয়ার কারণে, শিরিক করার কারণে তাদের রক্তকে হালাল করতে পারবে? পরিষ্কার কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলিম যদি অন্য ধর্মের মানুষ যারা মুসলমান দেশে অনুমতি নিয়ে এসেছে, ভিসা নিয়ে এসেছে, কিংবা মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ, তারা শান্তিপূর্ণভাবে বসবাস করবে, বৈধ নাগরিক, এরকম কোন মুসলিম, এরকম কোন অমুসলিম অন্য ধর্মের মানুষ যে মুসলমানদের নিরাপত্তা, মুসলমানদের নিরাপত্তার বলয় এবং অনুমতি নিয়ে মুসলিম কান্ট্রিতে ঢুকেছে বা বসবাস করছে, এক কথায় যাদের বসবাসের ক্ষেত্রে কোনো অবৈধ বসবাসকারী তারা না, বৈধ বসবাসকারী, তাহলে সেক্ষেত্রে এরকম কোন ভিন্ন ধর্মের মানুষকে যদি, মুআহাদকে, জিম্মিকে যদি কেউ হত্যা করে, কোন মুসলমান যদি তাকে হত্যা করে অমুসলমান হওয়ার কারণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তি জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই মুসলমান মুসলমান হওয়া সত্ত্বেও জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না। তাহলে এ হাদিস থেকে ভিন্ন ধর্মের মানুষদের জীবনের নিরাপত্তার কথা নিশ্চিত করা হয়েছে কি হয়নি? অতএব কোন মুসলমান অন্য ধর্মের মানুষের উপর, শুধুমাত্র সে অন্য ধর্মের অনুসারী, এই কারণে তার উপরে চড়াও হওয়ার, হামলা করার, আক্রমণ করার, তার জীবন এটাকে হুমকির মধ্যে ফেলার কোন অধিকার ইসলাম আমাদেরকে দেয় নাই। কারণ এটা কোনো যুদ্ধক্ষেত্র না, যদি তারা যুদ্ধে লিপ্ত হয় মুসলমানদের সাথে, ইসলামী শরিয়া যেটাকে জিহাদ বলে সেই জিহাদ রীতিমতো হয়, তাহলে তো সেটা ভিন্ন বিষয়, রণাঙ্গন। কিন্তু শান্তিপূর্ণ ভাবে সামাজিক সহাবস্থান আছে এরকম কোন ক্ষেত্রে, এমনকি যদি তারা কোনো অন্যায় করে, আপনি নিজে থেকে সে অন্যায়ের বিহিত করবার জন্য তাকে হত্যা করতে উদ্যত হবেন নিজের হাতে নিজে আইন তুলে নিয়ে, এই সুযোগও ইসলাম আমাদেরকে দেয় না। তাহলে এ হাদিস থেকে পরিষ্কার ভাবে অমুসলিমদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কি হয় নাই? শুধু এ হাদিস নয়, বহু আয়াত এবং হাদিস আছে যেগুলো আমরা তাকালে দেখি যে ভিন্ন ধর্মের মানুষ তাদের জীবনের নিরাপত্তা দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। ইসলাম মানে কিন্তু আমার জোশ, আমার জজবা, আমার আবেগ, এগুলোতে আমি তাড়িত হয়ে যা খুশি তা করার নাম নয়। ইসলাম হলো আনুগত্যের নাম, ইসলাম হলো অনুসরণের নাম। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল করে পাঠিয়েছেন, তার আদেশ নিষেধ, তার জীবনচরিত, সেগুলোকে লক্ষ্য করে পদাঙ্ক অনুসরণ করা, তার পায়ের ছাপকে ফলো করা, তিনি যেভাবে যেভাবে চলেছেন, যেই যেই পথে চলেছেন, যেই যেভাবে চলতে বলেছেন, ঠিক সেটাকে অক্ষরে অক্ষরে মেনে চলার নাম হলো ইসলাম। ইসলাম আমি জোশের চোটে যা খুশি তা, আল্লাহকে খুশি করার জন্য অন্যায় করে ফেললাম, এরকম কিছু করার নাম ইসলাম হতে পারে? অন্য ধর্মের মানুষদের দ্বিতীয় যে অধিকার আমরা করতে চাই, বলতে চাই, সেটি হলো তাদের ধর্ম পালনের অধিকার, তাদের ধর্মীয় বিশ্বাস ধারণ করার অধিকার। অন্য যে কোনো ধর্মের মানুষ সে যদি তার ধর্ম পালন করে, একজন মুসলিম হিসাবে আমি মনে প্রাণে বিশ্বাস করি সে বিভ্রান্তিতে আছে, সে ভুলের মধ্যে আছে, সে শিরকে লিপ্ত, সে কুফুরিতে লিপ্ত, সে আহকামুল হাকিমিনের অস্তিত্বকে অস্বীকার করছে, আহকামুল হাকিমিনের সাথে আল্লাহর সাথে তার তুচ্ছ বান্দাকে আল্লাহর পার্টনার বানাচ্ছে, এটা আল্লাহর শানে, আল্লাহর শানে বেয়াদবির শামিল, অপমানের শামিল, সে এরকম অপরাধ করছে, তারপরও যখন
সে তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এগুলো করবে, একজন মুসলমান তাকে সেগুলো পরিহার করে তাওহিদে বিশ্বাসী হতে ইসলামে আসতে বাধ্য করার কোন অধিকার ইসলাম মুসলমানকে দেয়নি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কারো প্রতি কোনো প্রকার বাধ্যবাধকতা সৃষ্টি করা, জোর করা, এটার কোনো সুযোগ ইসলামে নাই। পরিষ্কার ঘোষণা, ফা তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই, কোনটা সত্য কোনটা অসত্য, কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা পরিষ্কার হয়ে গেছে, আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন। মুসলমানের কাজ তাওহীদ এবং শিরকের পার্থক্য বিবরণ করে দেওয়া, অন্য ধর্মের মানুষের সাথে তাদের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরা, তাদের সামনে তাওহীদ এবং শিরকের পার্থক্য এটা পরিষ্কার করে দেওয়া, এটা মুসলমান করবে। এবং যে কোনো ধর্মের মানুষকে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এই অধিকার শুধু ইসলাম দিয়েছে তা নয়, আমাদের দেশের সংবিধানও এই অধিকার দিয়েছে যে আমি আমার ইসলামের সৌন্দর্য তুলে ধরার অধিকার রাখি এবং আমার ইসলামের প্রতি আমি যে কাউকে আহ্বান করতে পারি। তো এই যে ইসলামের সৌন্দর্য তুলে ধরার অধিকার আছে সেটা ধরতে হবে, সেটা আমাদের কর্তব্য, দাওয়াত দিতে হবে ভিন্ন ধর্মের মানুষদেরকে, যদিও সে দাওয়াত হবে শুধুমাত্র মুখে নয়, সে দাওয়াত হবে আমাদের আচরণ দিয়ে, সে দাওয়াত হবে আমাদের কথা দিয়ে, সে দাওয়াত হবে আমাদের কাজ দিয়ে, বিভিন্ন ভাবে আমাদের দাওয়াত তাদেরকে দিতে হবে, শুধু মুখে ওয়াজ নসিহত করে না। আমি এজ এ মুসলিম, আমি ইসলামের একজন দূত, আমি ইসলামের একজন দূত, আমি ইসলামের অ্যাম্বাসেডর, আমি ইসলামকে বহন করছি, আমার শরীর দেখে, আমার শরীরে ইসলাম দেখে, আমার আচরণে ইসলাম দেখে, আমার লেনদেনে ইসলাম দেখে, আমাদের সার্বিকভাবে আমার জীবনে ইসলাম দেখে সে ইসলামকে অনুভব করবে। মনে রাখবেন, অন্য ধর্মের মানুষেরা তারা আমাদের ধর্মগ্রন্থ পড়ে না, তারা আমাদের বডি ল্যাঙ্গুয়েজকে পড়ে, আমাদের আচরণকে পড়ে, আমাদের কথাবার্তাকে পড়ে, তারা কিন্তু আমাদের ধর্মগ্রন্থ পড়ে, তারা ইসলাম কিন্তু আমাদেরকে দেখে ইসলামকে তারা মূল্যায়ন করে। এই দৃষ্টিভঙ্গি থেকে একজন মুসলমানের দায়িত্ব কিন্তু অনেক বড়, যে তিনি যদি কোনো অন্যায় আচরণ করেন একজন অমুসলিম দেখে মনে করবেন ও তাহলে এই ইসলাম, তাহলে এই লোকটাকে ইসলাম সম্পর্কে ভুল ধারণা দেওয়ার জন্য আমরা দায়ী হব কি হব না। এই জন্য তাদেরকে তাদের ধর্মীয় বিশ্বাস ধারণ করার স্বাধীনতা ইসলাম যেরকম দিয়েছে ঠিক একইভাবে ইসলাম একজন মুসলমানকে ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরার নির্দেশও দিয়েছে। সেটি হবে আমাদের বক্তব্য দিয়ে, সেটি হবে ইসলামের বিভিন্ন সৌন্দর্য তুলে ধরার যত উপায় আছে সেগুলোর মাধ্যমে, সেটি হবে আমাদের আচার আচরণের মাধ্যমে, আরো বিভিন্ন উপায়ে। আল্লাহ আমাদেরকে সেটি আমল করার তৌফিক দান করুন। মোহতারাম হাজেরিন, অন্য ধর্মের মানুষদেরকে তাদের ধর্মীয় স্বাধীনতা ইসলাম দিয়েছে। আল্লাহ বলেছেন, ফামান শা আসাল ইয়ুমিন ওমান শা আসাল ইয়াকফুর, যার ইচ্ছা সে যেন সে ঈমান আনে, আর কেউ যদি কুফরি করতে চায় সেটা তার ব্যাপার, তবে যে কুফরি করবে তার পরিণাম কি হবে সেটি আল্লাহ তাআলা পরবর্তীতে বলে দিয়েছেন, যে কুফরি করবে তার ঠিকানা জাহান্নাম হবে, আল্লাহ তাকে শাস্তি দিবেন, কিন্তু আমি তার সে স্বাধীনতা হস্তক্ষেপ করতে যাব না, তারটা সে করবে এবং তার আল্লাহর সাথে তার বোঝাপড়া হবে, আমি তাকে দাওয়াত দিব, সতর্ক করব, কিন্তু তার ধর্মীয় বিশ্বাস লালন করতে, ধর্মীয় কাজ করতে তাকে বাধা দেওয়ার অধিকার মুসলমানকে দেওয়া হয়। তাহলে মুসলমানদের সমাজে বা মুসলমান সংখ্যাধিক্য থাকলে বা সংখ্যা স্বল্প থাকলে সর্বাবস্থা মুসলমানের কাছে অন্য ধর্মের মানুষের অধিকার হলো তার ধর্মীয় স্বাধীনতা, সেখানে হস্তক্ষেপ না করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনায় এসেছেন, মদিনায় ইহুদিরা বসবাস করেছে, তিনি তাদেরকে কি ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছিলেন? কি বলেন, তাদেরকে কি ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছেন? আপনারা কেউ জানেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর মদিনায় যখন এসেছেন, মদিনায় ইহুদিদেরকে বলছেন যে মুসলমান হতে হবে, তোমাদের কোনো উপায় নেই বলছেন, অথচ ওনার কিন্তু সে পাওয়ার ছিল মদিনাতে, একটা সময় তিনি সেই পাওয়ার হোল্ড করেছেন, তিনি চাইলে তাদেরকে বাধ্য করতে পারতেন, কিন্তু বাধ্য করেন নাই, বরং তাদের সাথে মদিনার নিরাপত্তার জন্য কিছু চুক্তিতে আবদ্ধ হয়েছেন, যেটাকে ঐতিহাসিক মদিনা সনদ বলা হয়। শুধু তারা নয়, মদিনাতে অন্যান্য আরো যারা যে সমস্ত বিশ্বাস লালন করে সবার সাথে শান্তি চুক্তি তিনি করেছেন। এর মানে এটা না যে তিনি ধর্মের ব্যাপারে এত টলারেন্ট হয়ে গেছেন, এত নিরপেক্ষ হয়ে গেছেন যে অমুসলিমদের সাথে গিয়ে তাদের ধর্মীয় কাজে সামিল হয়েছেন, না। আপনি যেটাকে শিরক মনে করবেন, আপনি সেটাকে প্রত্যক্ষ সহযোগিতা,
সেখানে অর্থ দেওয়া, সেখানে শ্রম দেওয়া, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা, এটা আপনার বিশ্বাসের সাথে যায় না। এটা যদি করেন তাহলে আপনার বিশ্বাসের দুর্বলতার প্রমাণ। আপনি বিশ্বাস করছেন এটা বিভ্রান্তি, অথচ আপনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করছেন। ব্যাপারটা এমন হয়ে গেল, কেউ কাউকে খুন করেছে, আপনি বললেন হ্যাঁ থ্যাংক ইউ তুমি ভালো কাজ করেছো। তো খুনকারীকে, খুনিকে অ্যাপ্রিসিয়েট করা যেরকম অন্যায়, ঠিক একইভাবে কোন শির্ক, কোন কুফর, এটাকে অ্যাপ্রিসিয়েট করাটাও অন্যায়। এটা মুসলমান করতে পারে না। তার স্বাধীনতা দেওয়ার মানে এই নয় যে আমি গোলালু হয়ে যাব, তার স্বাধীনতার মানে এই নয় যে আমি আমার অস্তিত্বকে বিলীন করে ফেলবো, তার স্বাধীনতা দেওয়ার মানে এই নয় যে আমি ঈমান হারা হয়ে যাব, আমার ঈমানের ব্যাপারে ছাড় দিব না, এটা ইসলাম আমাদেরকে বলে নাই। অতএব মুহতারাম হাজেরিন, আমরা অন্য ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় কোন প্রকার হস্তক্ষেপ করব, কিন্তু ইসলামের সৌন্দর্য তুলে ধরতেও ভুলবো, দুটি আমাদেরকে মাথায় রাখতে হবে। নাম্বার তিন, অমুসলিমদের তৃতীয় অধিকার এবং প্রাপ্য হলো তাদের প্রতিও জুলুম করা যাবে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, জুলুম। ভাইরা আমার, অমুসলিম তো বটে, আমরা অনেকে মুসলমান হয়ে খোদ নিজের মুসলমান ভাইয়ের প্রতিও জুলুম করি, আছে না নাই? আরে মুসলমান ভাই, এটাও তো দূরের কথা হয়, আরেকটু কাছে আসেন। নিজের আপন মায়ের পেটের ভাইয়ের প্রতিও জুলুম করি, আছে না নাই? চাচা চাচা হয়ে ভাতিজাদের প্রতি জুলুম করে, জমিজমানি, আছে না নাই? স্বামী হয়ে স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি, বাবা হয়ে সন্তানের প্রতি, সন্তান হয়ে বাবা মার প্রতি জুলুম আমাদের মধ্যে ব্যাপকভাবে আছে না নাই? শুনে রাখেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল্লাহ লাহনাতুল্লাহি আলা যালিমিন, আল্লাহর গজব এবং লানত নাজিল হয় জালেমদের উপরে, যারা জুলুম করে এদের উপর আল্লাহর কি নাজিল হয়? লানত নাজিল হয়। পৃথিবীর সব হুজুর একসাথ হয়ে, সব আলেম ওলামা একসাথ হয়ে, একেবারে মক্কা মদিনার সব ইমাম সব একসাথ হয়ে আপনার জন্য চোখের পানি ফেলে কান্না করতে করতে দোয়া করবে, দুই পয়সার কোনো লাভ হবে না যদি আপনি জালিম হন। কারণ আল্লাহর গজব আপনার উপরে নাজিল হলে এই গজব দূর করার ক্ষমতা সব হুজুরদেরও নেই। কথাকে বুঝাতে পারছি? অথচ আমরা নানাভাবে কিন্তু মানুষের প্রতি জুলুম করি। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো মহান সৃষ্টিকর্তা, লা ইউসআলু আম্মা ইফআল ওয়া হুম ইউসআলুন, আল্লাহ তাআলা যা করেন তার জন্য কারোর কাছে জবাবদিহি করা লাগে? আল্লাহ, তিনি তো আল্লাহ, তিনি তো মহান স্রষ্টা, তার তো কারোর কাছে জবাবদিহি তাই। আপনি একটা মাটির পুতুল তৈরি করে এটা ভেঙে ফেলছেন, পৃথিবীর কোন বিচার বলবে আপনি অন্যায় করেছেন? আমি আমার পুতুল তৈরি করে আবার ওটা মিশে ফেলছি, আমার ব্যাপার, কারোর এখানে বলার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা, তার ব্যাপার তো আর অর্ধে যে তার কারোর কাছে কোনো জবাবদিহিতা নেই, কিন্তু এর পরও এত এত অধিকার, এত পাওয়ার থাকার পরও যার পাওয়ারের কোনো সীমানা নাই, কাদির, সে মহান রব বলছেন কি দেখেন হাদিসে কুদসিতে, তিনি বলছেন ইন্নি হাররামতু যুলমা আলা নাফসি, এ বান্দারা শুনে রাখো, আমি নিজের প্রতি নিজে, আল্লাহ বলছেন যে আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি, জুলুমকে কি করেছি? হারাম করে দিয়েছি, আমি জুলুম হারাম করেছি আমার নিজের প্রতি। আল্লাহ নিজের প্রতি নিজে হারাম করেছেন কি কে? জুলুমকে। দেখেন আল্লাহ এই কথা বলার দরকার কি ছিল? আল্লাহ বুঝাচ্ছেন আমি নিজে আল্লাহ হয়ে পর্যন্ত বান্দার প্রতি, আমার বান্দা, আমার সৃষ্টি, আমি যা খুশি তা করতে পারি, তারপরও আমি জুলুম করব না, এটা আমি নিজের প্রতি নিজে হারাম করে রেখেছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন না যে ওমা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, তোমার রব তার বান্দাদের প্রতি জুলুমকারী নন, বিন্দু পরিমাণে, জাল্লা পরিমাণে তোমার রব কারোর প্রতি জুলুম করবেন না। এটা আল্লাহ তাআলা নিজের ওয়াদা, নিজের কমিটমেন্ট যে আমি আল্লাহ হয়ে বান্দার প্রতি কোনো জুলুম করব না, হারাম করে দিয়েছি আমার নিজেকে, কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। প্রত্যেককে যার যার প্রাপ্য বুঝাই দেওয়া হবে কিয়ামতের দিন, কেউ আমার প্রতি বিশ্বাস করে নাই এর জন্য ওর প্রাপ্যের চাইতে ওকে বেশি শাস্তি দেওয়া হবে না। আমি জুলুমকে নিজের জন্য হারাম যেহেতু করেছি, অতএব তোমরাও একে অন্যের প্রতি জুলুম করবে না, খবরদার। যে আল্লাহ আল্লাহ হয়ে নিজের প্রতি যদি জুলুম হারাম করে, তাহলে আমরা একে অন্যের প্রতি জুলুম করার কোনো অধিকার আছে? কিন্তু আমরা অনেকে জুলুম করছি ভাই। আপনার স্বামী, কোন নারী তিনি তার স্বামীর তার অধিকার নষ্ট করছেন, খর্ব করছেন, তার প্রতি জুলুম করছেন, পাওয়ার আছে, জোর আছে, স্বামীও ভয়ে ভয়ে যে
নারীদের নিয়ে আইন, আদালত এগুলা নারী বান্ধব ফাঁসাই দিবে, এই ভয়ে বেচারা চুপচাপ আছে, চান্সে ফেলায় বেচারাকে অনেক টর্চার আপনি করছেন। অথবা অন্যের ঘরের মেয়ে আপনার ঘরে স্ত্রী হয়ে আসছে, দুর্বল, এখানে তার বাপ ভাই নাই, উপায় নাই, তালাক দিয়ে দিলে বিপদে পড়বে তার বাপেরা, সে এই জন্য ওই চান্সে তার উপরে জুলুম করছেন, যৌতুক আদায় করছেন, তার বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিচ্ছেন, তাকে গালিগালাজ করছেন, প্রহার করছেন, বেচারের কোনো পাওয়ার নেই, এই চান্সে আপনি জুলুম করছেন, আপনার দোকানের কর্মচারী তার প্রতি জুলুম করছেন, মালিকের প্রতি জুলুম করছেন, এই যে জুলুমগুলো একে অন্যের প্রতি আমরা করি, এই জুলুমগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজ-জুলমু জুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, এই জুলুমগুলো কিয়ামতের দিন বহুমুখী অন্ধকার হয়ে আসবে। অন্ধকারের আজাব কি, সেটা আবার এক অন্ধকার না, কয়েক লেয়ারের অন্ধকার হয়ে আসবে, সেদিন শুধুমাত্র মানুষ অনুভব করবে এই ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তাআলা দিবেন জালিমদেরকে। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা জুলুমকে এত ডেঞ্জারাস অপরাধ হিসাবে সাব্যস্ত করেছেন যে অমুসলিমদের প্রতি পর্যন্ত জুলুম করা, তাহলে যারা নিজের আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কীয়, প্রতিবেশী, আপনজন, তাদের প্রতি জুলুম করছেন, এদের ঠিকানা কোথায় হবে আপনি চিন্তা করেন। অনেক লোক দেখবেন নামাজে সিজদা দিতে দিতে কপালে দাগ পড়ে গেছে, লম্বা দাড়ি মাশাআল্লাহ পেকে গেছে, ইয়া লম্বা জুব্বা আছে, টুপি আছে, সব ভালো কাজ, অ্যাপ্রিসিয়েট যোগ্য, ঠিক আছে, কিন্তু উনি জুলুম করছেন। এই যে জুলুমে লিপ্ত মানুষ, তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে তাকে মুক্তি পাওয়ার পথ খুঁজে দিতে পারে, পরিষ্কার কথা। এই জন্য ভাইরা আমার, আমাকে প্রতিদিন হিসাব মিলাতে হবে যে আমি কোনো জুলুম করছি না তো, আমি কোনো অন্যায় করছি না তো, আমার এখানে কোনো অপরাধ নাই তো, লোকটার কোনো অধিকার আমি নষ্ট করলাম না তো, তাকে একটু বেশি শক্ত কথা বলে ফেললাম না তো, এমন কি সে অন্যায় করেছে, আমি শাসন করেছি, হতে পারে আমার অধীনস্থ, কিন্তু শাসন করতে গিয়ে আমি একটু বেশি করে ফেলেছি, একটু সীমা লঙ্ঘন করে ফেলছি, মা বাপ তুলে কথা বলে ফেলছি, তাহলে সীমা লঙ্ঘন হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ফাইন আকাবতুম, তোমরা যদি কাউকে তার কোনো অপরাধের কারণে শাস্তি দাও, তাহলে সেক্ষেত্রে তার যতটুকু প্রাপ্য আছে ততটুকু অনুযায়ী তাকে শাস্তি দাও, আর যদি সবর করো তোমরা, শাস্তি যদি না দাও, তাহলে সেটা হবে তোমাদের জন্য সবচেয়ে ভালো এবং উত্তম। অতএব মোহতারাম হাজিরিন, অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের প্রতি একজন মুসলমান হিসাবে আমাদের ইনসাফপূর্ণ আচরণ করতে হবে, জুলুম করা যাবে না। কি বলেন, অন্য ধর্মের মানুষকে জুলুম করা যাবে? হিন্দুর জমি এই জন্য মেরে দিলাম জায়েজ হবে? হিন্দুর টাকা, মুশরিক তার টাকা আমি মেরে দিলাম, কেটে দিলাম, জায়েজ হবে? হবে না, আল্লাহ তাআলা হারাম করেছেন। ভাই মনে রাখবেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। কয় ব্যক্তির দোয়া ফিরিয়ে দেন না? তিন ব্যক্তির, গুলিমিস হলো মিস হয় না। এর ভিতরে একটা হলো বাবা মায়ের দোয়া সন্তানের জন্য, এটা আল্লাহ তাআলা কবুল করেন। আরেকটা হলো রোজাদার ব্যক্তির দোয়া, ইফতার করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করেন। কোন কোন বর্ণনা আসছে বাবা মার জায়গায় মুসাফির ব্যক্তির দোয়া সফর অবস্থায় কবুল হয়। আর তৃতীয় যেটার কথা বলছি সেটি হলো মাজলুমের দোয়া। জুলুমের শিকার মানুষগুলো কিছু বলতে পারে না, হয়তো দুর্বল, এটা রিক্সাওয়ালা দিচ্ছেন, একটা ধমক দিচ্ছেন, একটা থাপ্পড়, টাকাই দিলেন না, আপনার পাওয়ার আছে, বেচারা কিছু বলে নাই, ফেল ফেল করে তাকায় রয়েছে, মনে করছেন এখানেই শেষ, সব জমা হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়েতে অভাবী, সবচেয়েতে দরিদ্র মানুষটাকে তোমরা জানো? সাহাবা ইকরাম বলেছেন আল মুফলিসু ফিনা মান লা দীনা লাহু ওয়ালা দিরহাম, আমাদের যাদের টাকা পয়সা নাই তাদেরকে আমরা দরিদ্র, গরিব, অভাবী বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি সেই মুফলিসকে বুঝাই নাই, শুনে রাখো, এ তো গরিব অভাবী, এর অভাব আর কয়দিন, দুনিয়ার জীবন একভাবে শেষ হয়ে যাবে, গরিবও কবরে চলে যাবে, ধনীও কবরে চলে যাবে, এটার এমন কোনো বিষয় না। মনে রাখো, আসল মুফলিস এবং অভাবী হত দরিদ্র আর ভিখারি হবে ওই লোকগুলো যারা দুনিয়াতে অনেক নামাজ কালাম করছে, অনেক রোজা রাখছে, অনেক হজ করছে, অনেক উমরা করছে, অনেক দান সাদাকা করছে, অনেক তিলাওয়াত করছে, অনেক ওয়াজ শুনছে, অনেক খুতবা শুনছে, অনেক মাহফিল করছে, অনেক মাদ্রাসা করছে, সব করছে, আমলের পাহাড় নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছে, মুসে তেল দিতে দিতে গেছে যে আমার জান্নাত আর ঠেকায় কি, এত ভালো কাজ করে আসছে, সে দেখবে কি আমাদের ময়দানে শত শত মানুষ তারে ঘিরে ফেলছে, ওই ছাত্র জীবনে কলেজ লাইফে দুই তিন বন্ধু মিলে গায়ে জোর ছিল, চা খেয়ে
চা দোকানদারে বিল না দিয়ে বলে যাও এটা চা ভালো হয় না, কিসের টাকা দেবে, চলে আসছে। বেচারা কিছু বলতে পারে না, ভয়ের ঠেলা। অমুক দলের নেতা ছাত্র ভয় কিছু বলে নেই। রিক্সাওয়ালা বেচারা চুন থেকে নুন খসলে হয়তো একটু অসতর্ক হয়ে চালাইছে, হয়তো সে একটু পড়ে গেছে বা কিছু হয়েছে, টাকা তো দেয় না, উল্টা দুইটা ঘুষি দিয়ে চলে আসছে, গালি দিয়ে চলে আসছে। যার যত অধিকার নষ্ট করছে ওই লোক, শেষ বসে এসে আমল আখলাক করে অনেক নেকামল নিয়ে গেছে, সব পাওনাদার হাজির হয়ে বলবে আল্লাহ এই লোক আমলে পাহাড় নিয়ে আসছে, আমাদের কিছু মামলা আছে তার ব্যাপারে, আল্লাহ শুনবেন, শুনানি করবেন, বলো ই আল্লাহ আমাকে অমুক দিন সেটা গালি দিছিল, আমার কিছু বলার ছিল না, আল্লাহ আমার ধাক্কা দিছিল, কিছু বলার ছিল না, বাসার কাজের লোক, কাজের বুয়া, রিক্সাওয়ালা, দিনমজুর, অভাবী মানুষ ধরবে সব, হাজি সাহেব তো বিরাট বড় আমলের পাহাড় নিয়ে আসছে, মুছে তেল দিয়ে দিতে হাজি সাহেব জান্নাতে যাবে। তখন আল্লাহ তাআলা ওই পাওনাদারের পাওনা পরিশোধ করার জন্য বলবেন, পরিশোধ করো, এখানে তো টাকা পয়সা নেই, তাহলে কি দিয়ে পরিশোধ করবা, তোমার যে সব কামাই করছো, রাত জেগে নামাজ পড়ছো, তেলাওয়াত পড়ছো, এটা সব থেকে তারা কিছু দাও, দিয়ে আল্লাহ মুক্ত করবেন। একজন একজন করে পাওনাদারের মামলা নিষ্পত্তি করতে দেখা যাবে, পাওনাদার এখনো শেষ হয় নাই, বেচারার আমল শেষ, এত মানুষের হক নষ্ট করেছে কিন্তু পাওনাদার এখনো আছে, তাহলে কি হবে, আমল তো শেষ হয়ে গেছে। এবার আল্লাহ বলবেন ঠিক আছে, ওদের পাপের বোঝা তোমার উপরে দেওয়া হোক বিনিময়ে, যেহেতু হক নষ্ট করছো তার প্রায়শ্চিত্ত হিসাবে তাদের ওই পরিমাণ পাপের বোঝা দাও, দিতে 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 পাওনাদার যতক্ষণ শেষ হবে ততক্ষণে তার আমল তো সব শেষ হয়ে গেছে, উল্টা পাপের বোঝা পাহাড়ের মতো তার মাথার উপরে, এরপর এই পাপের কারণে তাকে জাহান্নামে চলে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৃষ্টি জগতের সবচেয়ে বড় ভিখারি, সবচেয়ে বড় বিপদগ্রস্ত, সবচেয়ে বড় অভাবী হবে এই লোকটা, যে আমল করেও সে জাহান্নামে যাবে মানুষের অধিকার নষ্ট করার কারণে। মুহতারাম হাজরিন, অতএব যদি মানুষ প্রতি জুলুম করেন মনে রাখবেন, এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন। মাজলুম কিছু বলতে পারে না, কিছু বদদোয়া করে, বাতারসাজ আহ মাজলুমা কে হাঙ্গামে দোয়া করদান, মাজলুম ব্যক্তির আহ এটাকে ভয় করবেন, মাজলুম ব্যক্তি আহ নিঃশ্বাস ফেলে না, বড় করে বলতে পারে না, তলে তলে নিঃশ্বাস ফেলে আহ, এটাকে খুব ভয় করবেন, এটা এত ডেঞ্জারাস যে আল্লাহ আসমান থেকে মাজলুমের বদদোয়া কবুল করার জন্য আল্লাহ তাআলা রিসিভ করেন নিজে থেকে, দোয়া শুধু বদদোয়া শুধু কবুল হয় না, আল্লাহ তাআলা নিজে সেটা রিসিভ করেন আগবে মাজলুমের বদদোয়া। যদি মাজলুম অমুসলিম হয়, অন্য ধরনের মানুষ হয়, আপনি এই নামাজে দাঁড়িয়ে মানুষ, মাজলুম যার প্রতি জুলুম করছেন সে বেনামাজি, তারপরেও আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেন ওই মাজলুমের বিপরীতে। ভাইরা আমার, এত ভয়াবহ বিষয় জুলুম, আজকে জুলুম আমাদের সমাজটা ছেয়ে গেছে, সর্বত্র জুলুম, সরকারি অফিসে যাবেন জুলুম, বেসরকারি অফিস যাবেন জুলুম, টাকা ছাড়া কাজ নাই, মানুষের অধিকার নষ্ট, যে যেখানে চান্স পাচ্ছে সে সেখানে মানুষকে আটকাচ্ছে, ফাইল আটকাচ্ছে, একটা পিয়নের ক্ষমতা সেও আটকায় দিচ্ছে, একটা রিক্সাওয়ালার ক্ষমতা থাকলে সেও আটকায় দিচ্ছে, যে যেখানে যাকে চাপ দিয়ে দিতে পারে। আমি যখন সৌদি আরব থেকে দেশে আসলাম, সৌদি আরবে নিজের গাড়ি নিজে চালাইতো সবাই, আমিও চালাইতাম, দেশে এসে একটু গাড়ি চালানোতে গেলাম, দেখলাম যে গাড়ি চালাতে পারি না, ব্যাপার কি, কারণ নিয়মের গাড়ি আমার দেশে চালানো চলবে না, এখানে কল্লা ঢুকে দিতেই হবে, নাহলে যাওয়াই যাবে না, আরেকজনের গতিপথ থামাই দিতে হবে, ঠক ঠক করে গাড়িটা ঢুকে দিতে হবে কল্লা, তাহলে সে হার্ড ব্রেক করে আপনাকে যেতে দিবে, আর যদি ভদ্রলোকের মতো ইন্ডিকেটর দিয়ে বসে থাকে তো সারাদিন বসেই থাকবে। অথচ এভাবে বিভিন্নভাবে আমরা মানুষের অধিকার নষ্ট করি কি করি না। মোহতারাম হাজরিন, এই জুলুমটা যদি অমুসলমানদের জন্য প্রতিও হয় তাহলে সেটার কারণে গুনাহ হবে, এই জন্য অমুসলিমদের আরেকটা প্রাপ্য এবং অধিকার হলো তাদের প্রতি জুলুম না করা, ইনসাফ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা, কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদা বিল কিসত, হে ইমানদাররা তোমরা তোমরা ইনসাফগার হও, ইনসাফগার হও, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আল্লা তাআদিলু, কোন ব্যক্তির সাথে তোমার শত্রুতা আছে, হতে পারে একটা লোক কাফের, একটা লোক মুশরিক, তাই বলে তার প্রতি জুলুম করার অধিকার ইসলাম তোমাকে, সে তোমার শত্রু হতে পারে কিন্তু ইনসাফ করতে হবে। আমাদের তো দেখা যায় নিজের পক্ষের লোক যদি হয়, নিজের দলের লোক যদি হয়, নিজের মতের লোক যদি হয়, নিজের গ্রুপের লোক যদি হয়, ও অন্যায় করলো আমরা ওটাকে ধামা চাপা দিচ্ছি, আরে কি হয়েছে, কিছু হয়নি, ঠিক না ভাই, ঠিক, আর যদি কোনোটা আমার দলের বিরুদ্ধে হয়, যদি কোনো চান্স পাওয়া যায় তাহলে তিলের তাল বানায় ওরে কতভাবে পিষ্টকরণ যে আমরা করি, এরকটা আছে না নেই, দুঃখজনক হলো আমরা যারা
ইসলামের কথা বলি, আমরা যদি নিজেদেরকে আলেম ওলামা দাবি করি, আমরা যারা নিজেদেরকে প্র্যাকটিসিং মুসলমান দাবি করি, আমাদের মধ্যে চরিত্র আছে না? যে আমার অনুসারী, আমার দলের অনুসারী, এ বেচারা ভুল করলে ওটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি, আর আমার দলের বিরুদ্ধে কিছু পাইলেই হলো, এটা তিলে রে তার বানাই, তাহলে কেউ আমার শত্রু হতে পারে, আমার ভিন্ন মতের অনুসারী হতে পারে, তাই বলে তার প্রতি ইনসাফ, ইনসাফের অধিকার তাকে দিতে হবে, তার প্রতি জুলুম করা যাবে? অতএব কোন মানুষ যদি অমুসলমান হয়, সে মুশরিক, সে কাফের, সে আমার রাসূলের প্রতি উম্মত বিশ্বাস নাই, আমার আল্লাহর প্রতি বিশ্বাস নাই, তাই বলে আমি তার প্রতি জুলুম করার অধিকার ইসলাম আমাকে দেয় নাই? আল্লাহ বলেছেন ইআদিলু, ইনসাফ করো, হু আকরা বলি তাকওয়া, এটা তাকওয়ার কাছাকাছি হয়। তাহলে চার তিন নম্বর অধিকার হলো তাদের প্রতি জুলুম না করা, চার নম্বর অধিকার হলো তাদের প্রতি এহসান করা, অমুসলিমদের প্রতি এহসান করতে হবে। আপনি যে শীতের সময় শীতের কাপড় দিবেন, অভাবে মানুষের মুখে খাবার তুলে দিবেন, এখানে মুসলিম অমুসলিম সবাইকে আপনি দিবেন, বিশেষ করে সে যদি কষ্ট পড়ে তাকে আপনি কষ্ট দূর করার চেষ্টা করবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ভিন্ন ধর্মের মানুষের প্রতি এহসান করছেন না করেন নাই, বহু ভুরি ভুরি আছে বিধায়। আমরা অনেকে এটা এটা বোঝার চেষ্টা করি না যে অমুসলিম ভিন্ন ধর্মের হলেও তার প্রতি এহসান করতে হয়, তার প্রতি দয়া করতে হয়, অনুগ্রহ করতে হয়। আজ পর্যন্ত আপনার আশেপাশে কয়জন মুসলমানকে দেখেছেন? চিন্তা করে দেখেন তো, যে আশেপাশের হিন্দু অন্য ধর্মের মানুষ তাদের উপহার দিয়েছে, তাদেরকে একটা শীতের কাপড় দিয়েছে, কয়জন আছে? আমরা আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে শীত বস্ত্র বিতরণ করি, আমরা বলি ধর্ম বর্ণ নির্বিশেষে জাকাত আর খাত ভিন্ন, বাকি সাধারণ ডোনেশন যে কোনো অভাবে মানুষকে দিতে হবে। আল্লাহর প্রতি অবিশ্বাস করছে, আল্লাহ তাকে রিজিক দিয়ে পালে না, আল্লাহ যদি স্বয়ং তার রিজিক দিয়ে পালে তো তুমি এত রাগ করার কে আছে যে তুমি তারা কিছুই দিবা না? গতকালকে আমি সৈয়দপুরে শীত বস্ত্র বিতরণ করে আসছি, আমি বললাম হিন্দু ধর্মের কারা আছেন ভাই, হাত তোলেন, ওনাদেরকে সামনে নিয়ে আসেন, ওনাদেরকে আগে দিয়ে দেন, আমি মুসলমানদের কিছু নসিহত করতে হবে, ওনাদেরকে আগে দিয়ে দেন। তার আগের দিন আমি গাইবান্ধা গেছি, একই কথা, আল্লাহ অন্য ধর্মের কারা আছেন তাদেরকে আগে দিয়ে দেন। অতএব ভাইরা, আমাদের অন্য ধর্মের মানুষদের প্রতি আমাদের কি করতে হবে? এহসান করতে হবে। আপনি অন্তরঙ্গ বন্ধু বানাবেন দিনদারকে, ইমানদারকে, তাকওয়াওয়ালাকে, আল্লাহর প্রতি শিরকারীকে অন্তরঙ্গ বন্ধু আপনি গ্রহণ করবেন না, এবং তার অপরাধকে, শিরকে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন না, তার সাথে গিয়ে জগাখিচুড়ি হয়ে যাবেন না, কিন্তু তার অধিকার দিতে কোনো ত্রুটি করা যাবে না। পাঁচ নম্বর অধিকার হলো, বাবা মা যদি অমুসলিম হয়, ভিন্ন ধর্মের অনুসারী হয়, কিংবা কাফির হয়, একটু আগে প্রশ্নোত্তর সেশনে এক বোন প্রশ্ন করেছেন, এক বোনের প্রশ্ন আমরা পড়েছি, যে তিনি বলেছেন তিনি নতুন মুসলমান হয়েছেন, তার বাবা মা এখন অমুসলিম, তিনি কি করবেন? মনে রাখবেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে সে সম্পর্কে বলেছেন, আমি যে শুরুতে বলেছি ইসলামে কোনো সংকট নাই, জীবনের প্রতিটা স্টেপের বিধান ইসলাম দিয়েছে। আল্লাহ বলেছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, মা বাবা যদি তোমাকে শিরিক করতে বলে ফালা তুতিহুমা, তাদের কথা শুনবা না, অন্যায় করতে বললে তাদের সেই কথা শোনা যাবে, কিন্তু তাই বলে ব্যবহার খারাপও করা যাবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। আমাদের অনেকে আছে মা বাবার সুদ খায়, ঘুষ খায়, মাজারে পূজা করে, সিজদা দেয়, ঈমান নষ্ট হয় এমন কাজ করে, তো সেই জন্য তাদেরকে বোঝাতে হবে, দোয়া করতে হবে, প্রয়োজনে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে তাদেরকে ভালো করার জন্য, বাট তাদের সাথে ব্যবহার খারাপ করা যাবে কোনো অবস্থাতেই না। ৬ নম্বর অমুসলিমদের অধিকার হলো, প্রতিবেশী হিসাবে তাদের যে প্রাপ্য সদাচরণ সেটা করতে হবে। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমি কিছু না আগেই শোনাচ্ছিলাম, যে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তার বাসায় ছাগল জবাই হয়েছে, ছাগলের গোশত রান্না হচ্ছে, উনি এসে এটা দেখে বললেন আহাদাইতুম লিজারিনা ইয়াহুদি, আমাদের প্রতিবেশী যে ইহুদি আছে, ইহুদি সাধারণ মুসলমান না, কিন্তু ইহুদি এবং সাধারণ মুসলমান মধ্যে পার্থক্য আমরা জানি তো, কি পার্থক্য? মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে কারা? কোরআন বলেছে সেটা, লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইহুদ, ইমানদারদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা লালন করে ইহুদিরা, সবচেয়ে বেশি শত্রুতা, খ্রিস্টানরা এত শত্রুতা লালন করে না, ইহুদিরা যতটা করে। সেই ইহুদি প্রতিবেশী কার? আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। উনি বাসার লোকদেরকে বলতেছেন ছাগল জবাই হয়েছে আজকে আমাদের বাসায়, তোমরা কি আমাদের প্রতিবেশী ইহুদির কাছে হাদিয়া পাঠাইছো? আহদাই তুমি জানাল ইহুদি, তোমরা কি তার বাসায় হাদিয়া পাঠাইছো? দুইবার জিজ্ঞাসা করছেন, ইহুদি প্রতিবেশীকে দাও নাই, তার বাসায় দেওয়া হয়নি? বাসার লোকেরা বললো না, দেওয়া হয় নাই। তো আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, শুনো শুনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি প্রতিবেশীর অধিকার এত বেশি যে জিব্রিল বারবার মাযালা জিব্রিল ইউসিনি ফিল জার হাত্তা জানান্তু আন্নাহু সাইউয়ারিসুহু, জিব্রিল বারবার এসে বলতেছে প্রতিবেশীর সাথে সাবধান থাকেন, সাবধান থাকেন, সতর্ক থাকবেন, খবরদার, কোন অবস্থাতে প্রতিবেশীর জন্য কষ্ট না হয়, কোনো অধিকার নষ্ট না হয়, তার জন্য ডিস্টার্ব না হয়, খেয়াল রাখতে হবে, এত বেশি সতর্ক করছেন। আমার কাছে মনে হচ্ছিল না জানি কখন এসে বলে যে আপনি মারা গেলে আপনার সম্পদের ভাগও প্রতিবেশীকে দিতে হবে,
এত বেশি অধিকার প্রতিবেশীকে দেওয়া হয়েছে আর তোমরা তার বাসায় গোশত পাঠালে না, ইহুদি। তাহলে ভাইরা আমরা কজন মুসলমান বলতে পারবো যে আমাদের আশেপাশে থাকা হিন্দুদের বাড়িতে আমরা একটু খাবার পাঠাইছি? পাওয়া যাবে? আমরা উল্টাটা পারি, তাদের পূজায় গিয়ে সামিল হই, শিরকে যায় লিপ্ত হই, ওইটা তো আপনারা করতে ইসলাম বলা নেই। আপনি যেটা করতে বলছেন আপনি সেটা করেন না। আপনি তার বাসায় খাদিয়া পাঠাইছেন, বলতে পারবেন এই পুরো মসজিদের মধ্যে একটা লোক বলতে পারবেন যে আমি আমার প্রতিবেশী আশেপাশে হিন্দুরা বসবাস করে তাদের বাসায় হাদিয়া পাঠাইছি, বলতে পারবেন? আমি পাঠাইছি আলহামদুলিল্লাহ, আমি বলতে পারবো আমার আশেপাশে থাকা হিন্দুদেরকে আমি হাদিয়া পাঠাই। আমি যেখানে জুমা পড়াই ঢাকায়, আমার মসজিদের পাশে থাকা হিন্দু পরিবার, আমি একাধিক পরিবারের কথা জানি, তারা জুমার দিন অন্য সব কাজকাম বাদ দিয়া আমাদের আলোচনা শুনে, মাইকের বক্তব্য যায়, খুতবা শুনে, এবং তারা আশেপাশে থাকা মুসলমানদেরকে বাধ্য করে, যাদের সাথে তাদের সেরকম বাধ্য করার মতো রিলেশন আছে, মানে আবেগের জায়গা, আবদারের জায়গা থেকে, যে তোমরা কেন শুনতেছো না, শোনো। আমি ব্যক্তিগতভাবে জানি আলহামদুলিল্লাহ, কারণ ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরার কর্তব্য আমার, অতএব আমাকে সেটা করতে হবে। আমরা তাদেরকে ইসলাম নিবেদন করতে হবে, দাওয়াতও দিতে হবে, কোনো হেজিটেশন করা যাবে না। অতএব অমুসলিমদের প্রতিবেশী হিসেবে তাদের সাথে সদাচরণ করতে হবে, নাকি অমুসলিম হলে তার প্রতি জুলুম করা যাবে? যাবে? এমনকি আপনি কোরআন তেলাওয়াত শুনছেন, আজকাল দেখবেন যে অমুসলিম তো আর কি, মুসলিম অমুসলিম নির্বিশেষে হাই ভলিউমে গান শুনতেছেন, আপনি প্রতিবেশীর ঘুম হারাম হয়ে যাচ্ছে, যায় যাবে না, গুনাহ হবে। আপনার ছেলের বিয়ে, আপনি ধুমধড়াকে গান লাগিয়ে দিচ্ছেন, আশপাশের মানুষের কষ্ট হচ্ছে, যায় যাবে না, গুনাহ হবে। আপনার ছেলের আকিকা, জন্মদিন পালন করতে গিয়ে আপনি এই সমস্ত করছেন, আপনার ছেলেরা উল্লাস করছে নববর্ষ পালন করতে গিয়ে মানুষের কষ্ট হচ্ছে, সোয়াব হবে না, গুনাহ হবে, গুনাহ হবে। আমরা এগুলো খেয়াল করি না, এগুলোর কারণে মানুষের ধ্বংস বেশি হয়, ঈমান আমল বেশি নষ্ট হয়, জাহান্নামে বেশি যায়। বান্দার হকের ব্যাপারে সাবধান, আল্লাহর হকে একটু ত্রুটি করছেন ছাড়া আছে, আর দাওয়াবিনু সালাসা মুসাদা আহমদ হাদিসে আছে, তিন ধরনের মামলা আল্লাহর কাছে উঠবে। এক আল্লাহবাদী মামলা, এক হলো শিরক সংক্রান্ত মামলা, শিরক করে অপরাধ করে মারা গেছে, তওবা করে নাই, সোজা জাহান্নাম, কোনো শুনানি হবে না। দুই, আল্লাহর হক নষ্ট করেছেন, নামাজে একটু ত্রুটি হয়েছে, এটা আল্লাহ তাআলা চাইলে মাফ করে জান্নাতে দিয়ে দিবেন, আর চাইলে আল্লাহ শাস্তি দিয়ে পরে জান্নাত দিবেন। কিন্তু তিন নম্বর মামলা হলো বান্দাবাদী মামলা, বান্দার কোনো অধিকার নষ্ট করেছেন, আল্লাহ বলবে এই বিষয়ে আমি কোনো সে আমার নাই, যার মামলা তার কাছ থেকে বোঝাপড়া করো। আর আখিরাতে কেউ কাউকে ছাড় দিবে না ভাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহাবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, সেদিন বাপ ছেলেকে দেখে পালাবে, মা সন্তান থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে পালাবে, স্ত্রী স্বামী থেকে পালাবে, বন্ধু বন্ধুর থেকে পালাবে, সবাই ইয়ানুসি ইয়ানুসি করবে, কেউ কারো পাশে যাবে না যে না জানি কোনো সব চেয়ে বসে। সেদিন আপনাকে আপনার সন্তানও ছাড় দিবে না, দিবে না। এই জন্য ভাইরা আমার, প্রতিবেশী তাকে কষ্ট দেওয়া যাবে। নবীজি বলেছেন লা ইয়ামানু লা ইউমিনু মান লা ইয়ামানু জারুহু ওয়া ওয়ালাতাহু, যার হাত মুখ থেকে ক্ষতি থেকে নিরাপদ থাকে না প্রতিবেশী, সে কখনো ইমানদার হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিবেশী যদি অন্য ধর্মের অনুসারীও হয় তাদের প্রতি সদ আচরণ করার তৌফিক দান করুন। সর্বশেষ সাত নম্বর হলো লেনদেনের অধিকার। আপনি অন্য ধর্মের মানুষের সাথে লেনদেন করতে পারেন, কেনা বেচা করতে পারেন, কায় কারবার করতে পারেন, তাদেরকে কর্মী হিসাবে নিয়োগ দিতে পারেন, তাদের অধীনে কাজও করতে পারেন, তাদেরকে আপনি লোন দিতে পারেন, তাদের কাছ থেকে লোন নিতে পারেন, তাদের কাছে কেনা বেচা করতে পারেন, তাদের সাথে কেনা বেচা করতে পারেন। এই অধিকারগুলো ইসলাম আমাদেরকে দিয়েছে। আল্লাহ বলেছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, যে সমস্ত অন্য ধর্মের মানুষরা তোমাদের উপরে ধর্মযুদ্ধ চাপায় দেয় নাই, তোমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দেয় নাই, জুলুম করে নাই, বরং শান্তিপূর্ণ সহাবস্থান তোমাদের সাথে আছে, বৈধ বাসিন্দা। আল্লাহ বলেছেন যে তাদের প্রতি আন্তাবাররুহুম ওয়াতাকসিতু ইলাইহিম, তাদের প্রতি সদ আচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদেরকে বাধা দেয় না, বরং ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে ভালোবাসেন। অতএব তাদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণ করতে কোনো অসুবিধা নাই। তবে তাই বলে আবার বলছি, তাদের শিরকে যায় শামিল হয়ে যাবেন, তাদের শিরকে অ্যাপ্রিসিয়েট করবেন, তাদের আপনার কুফুরকে আপনি গ্রহণ করে নেবেন, সেটাকে আপনি সওয়া করে নেবেন না, আপনাকে কুফুর এবং তাওহীদের পার্থক্য বুঝতে হবে, আপনি তাদের ভ্রান্তি সম্পর্কে আপনার বিশ্বাস থাকতে হবে। অনেক মুসলমান আছে আবার এত উদারের উদার, বলে যে সব ধর্মই ঠিক আছে, আছে না না এরকম, সব ধর্মই ঠিক আছে, জান্নাতে যাওয়ার অনেকগুলো রাস্তা আর কি, আমরা এক রুটে যাই, ওরা আরেক রুটে যাবে, এই আর কি। এই জাতীয় বিশ্বাস থাকলে সাথে সাথে কাফের হয়ে যাবে, এটা ইমান ভঙ্গকারী নওয়াকুদুল ইমানের মধ্যে থেকে একটা হলো এটা, যে এত বেশি উদার হয়ে গেলেন, এত উদার হয়ে গেলেন। আমরা বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ের মধ্যে মধ্যখানে আছে, কেউ আছে যে তাদের মন্দিরে গিয়ে হামলা করে, আরে যুদ্ধক্ষেত্রে পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কোন মন্দিরে কোন অন্য ধর্মের মানুষের উপাসনায় হামলা করা যাবে, এমনকি অন্য ধর্মের মানুষ উপাসনারত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবরদার তাকে আঘাত করা যাবে,
সেখানে আপনি মুসলমান হয়ে কিভাবে মন্দিরে হামলা করেন? ভাইরা আমার, ফেসবুক সোশ্যাল মিডিয়া আজকাল আমাদেরকে এত অসহনশীল করে ফেলছে। কোন একটা নিউজ পাইলাম, একটা হিন্দু আইডি থেকে কথার কথা একটা উল্টা পাল্টা কিছু লিখে দেওয়া হলো, ইসলাম সম্পর্কে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে নোংরা কোনো কথা লিখে দেওয়া হলো, আমরা গিয়ে এবার হিন্দুদের উপরে হামলা শুরু করে দিলাম, ফেসবুকে লিখছে একটা হামলা করে দিলাম সবার উপরে। এরকম তো আমাদের মধ্যে আসে না নেই। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সূরা হুজুরাতের মধ্যে সাবধান করেছেন, ইনজাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়্যানু, কোন সংবাদ পাইলেই লাভ দিবা না, যাচাই করবা, বাছাই করতে হবে, না হলে তুমি পরে লজ্জিত হবা, দেখবা যে ফেক নিউজ, তুমি এটা লাভালাভি করছো। হ্যাঁ, যদি আপনি নিশ্চিত হন যে কোন কোন দুষ্ট এরকম করেছে, হোক সে অন্য ধর্মের অনুসারী, আপনি অবশ্যই তীব্র আন্দোলন করবেন, প্রতিবাদ করবেন, প্রশাসনকে বাধ্য করে ছাড়বেন তাকে বিচারমুখী করবার জন্য, এবং আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসার দাবি পূরণ করবেন, ইমানের দাবি আপনি পূরণ করবেন। আপনি সেখানে আবার একেবারে টলারেন্ট হয়ে অতি উদার হয়ে ঘুমাবেন, বলবেন না না, সবার ব্যক্তি স্বাধীনতা, তোমার স্বাধীনতা নেই আমার নবীকে নিয়ে নোংরা কথা বলার, তোমার এই স্বাধীনতা নেই যে তুমি আমার ইসলামকে নিয়ে খোঁচাখুচি করবা, সেই জন্য তাকে বিচারের মুখোমুখি করার জন্য আমরা বাধ্য করবো, চাপ দেবো। তাই বলে নিজেরা নিজেরা যাচাই বাছাই ছাড়া যা পাইলাম তা, এটা শুনে গুজবে কান দেওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্য ধর্মের মানুষ, মুসলমান, প্রতিবেশী, বাবা মা, আত্মীয় স্বজন, পরিচিত অপরিচিত, মানুষ তো মানুষ, পশু পাখি, আল্লাহ সকল সৃষ্টির সকল প্রাপ্য অধিকার গুলো সবগুলো যার যার অধিকার গুলো আদায় করে তারপরে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। কারোর অধিকারের বোঝা মাথায় ঝুলন্ত রেখে আমরা যেন আল্লাহর সাথে সাক্ষাৎ না করি, অবস্থা ভয়াবহ হবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর অধিকারের পাশাপাশি বান্দার অধিকার, মুসলমানের অধিকার, অন্য ধর্মের অনুসার অধিকার, মা বাবার অধিকার, সন্তানের অধিকার, স্বামী স্ত্রী পরস্পরের অধিকার, প্রতিবেশীর অধিকার, বন্ধু বান্ধবের অধিকার, ক্রেতা বিক্রেতার অধিকার এবং লেনদেনকারীর অধিকার, সবার অধিকার গুলোকে জেনে জেনে যার যার অধিকার গুলো বুঝাই দিয়ে একজন খাঁটি মুসলমান, একজন ভালো মানুষ হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সবার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।